Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরুর মাথার চামড়া। তো আমি যখন মুরগির চামড়া রান্না করেছিলাম, একজন আমাকে কমেন্টস করেছিল, যে মেসেজ দিয়েছিল যে আপু আপনি গরুর চামড়া কবে আমাদেরকে পরিষ্কার করে দেখাবেন। তো ওনাদের রিকোয়েস্ট রক্ষা করার জন্যই গরুর চামড়ার পিসগুলি একটু বড় বড় আকারে নিতে হবে। এরপর একটু কুসুম গরম পানিতে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দেব। তো এভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়া হয়ে গেলে এগুলিকে নিয়ে আমি চলে যাব চুলোতে। চুলোতে নিয়ে এরকম উল্টে পাল্টে একটু কুসুম গরম পানি দিয়েছি এই জন্যই, যাতে করে বালি টালি এগুলি যা থাকে এগুলি পরিষ্কার হয়ে যায়। যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, একজনের উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্টস প্রত্যেকটি আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। তো আমি এভাবে সিদ্ধ বসিয়ে দেব। 40 থেকে 50 মিনিটের মতো সিদ্ধ করে নেবেন। তো সিদ্ধ এভাবে একদম ঢাকনা দিয়ে ঢেকেই সিদ্ধ করবেন যতটা সম্ভব, চুলো কমিয়ে বাড়িয়ে যে যেভাবে পারেন। এরপর এটাকে আমি নামিয়ে বেসিনে নিয়ে যাব, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। তো যদি আপনাদের আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, প্লিজ প্লিজ প্লিজ। তো এভাবে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব ট্যাপ ছেড়ে। এরপর আমি চলে যাব এগুলিকে নিয়ে পরিষ্কার করতে। তো পরিষ্কার করতে আমার বঠি দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য মনে হয়, আর যেন আমি বঠি দিয়ে করতেছি। তো ঠিক এভাবে ধরে, যদি বঠি দিয়ে আপনি আলু ছিলা বা কাঁচা আম আমরা যেভাবে ছিলি এভাবে ছিললেই হয়ে যাবে। তো মাথার চামড়াগুলো অনেক পুরো বা অনেক মোটা থাকে, ওগুলি খেতেও অনেকটা সুস্বাদু এবং 100% হালাল। আমি এটা জানতাম না, তো আমি এক আপুর রান্না করা খেয়েছিলাম, এরপর থেকে আমি ভাবলাম যে আমি আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করি। তো আমার গরুর চামড়াগুলি পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তো পরিষ্কার হওয়ার পর এই রকম হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে, দেখে মনে হচ্ছে যে একদম মুরব্বার মতো, তাই না? আসলে এগুলি মুরব্ব না, গরুর মাথার চামড়া। তো আপনাদের যারা পরিষ্কার করতে পারেন না, আশা করি এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। তো আমি এভাবে সম্পূর্ণ চামড়াগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম। আমার চ্যানেলের ভিতরে ঘুরে আসবেন, ওখানে মুরগির চামড়া পরিষ্কার করা রান্না করা আছে। তো আজকে আমি এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এরপর এগুলোকে আমি ছোট ছোট পিস করে যে যে পরিমাণে রান্না করব, যে 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 সাইজ করে কাটতে হবে, ওই সাইজটা আমি কেটেছি, আমি আপনাদের সাথে শেয়ার করছি। এগুলি হচ্ছে একটু ছোট করে কেটেছি, কারণ এগুলি মানে দুই ভাগের ভাগ ছিল। কিছু চামড়া পাতলা ছিল আর কিছু চামড়া অনেক মোটা ছিল। তো যেগুলি পাতলা ছিল এগুলোকে আমি এভাবে কেটেছি, এটা হলো এক ভাগ। আরেক ভাগে যেগুলি অনেক মোটা ছিল এগুলোকে কেটেছি আমি এভাবে। তো আমি আপনাদের সাথে অবশ্যই এটা রান্না করে রান্নার ভিডিওটা শেয়ার করব। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আমার চ্যানেলটা ঘুরে আসবেন কিন্তু। আল্লাহ হাফেজ।